আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আজকে চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি ব্লগ নিয়ে তো আজকে করব আমি চিকেন কাটলেট আর চিকেন কাটলেটের মেন তো পুদিনা পাতা আর ধনে পাতা তার জন্যই আমি চলে এসেছিলাম আমার বেলকুনিতে ছোট ছোট টবে আমি পুদিনা পাতা লাগিয়েছি আর ধনে পাতা লাগিয়েছি তো দেখো খুব সুন্দর কচি কচি পাতা হয়েছে পুদিনা পাতাগুলো তো আমি পুদিনা পাতাগুলো তুলে নিচ্ছিলাম তো দেখো আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর তো দেখো অনেকটাই পুদিনা পাতা তুলে নিয়েছি আর ধুনে পাতা আমার তেমন হয়েছিল না ছোট ছোট সাইজের হয়েছিল। তো এখান থেকে নিয়েছি আর আমার মানি প্ল্যান্ট আরও কীরকমই মরা অবস্থা ঠিক হচ্ছে না সঠিকভাবে কেয়ারও করতে পারছি না তো দেখো আমি সব কিছু নিয়ে এসে চলে এসেছি রান্না এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে এইভাবে ছোট ছোটো সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ধনে পাতা পুদিনা পাতা খুব সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দশটা কাঁচা লঙ্কা আর এখানে আমার ব্রেড কামস ছিল না বলে আমি টোস্টের গুঁড়ো নিয়েছি দশটা প্যাকেটের টোস্ট দোকানে পাওয়া যায় ওই টোস্টের গুঁড়োটায় বাড়িতেই গুঁড়ো করেছি তো দেখো আমি ফার্স্টে চিকেনগুলোকে মিক্সিতে কিমা করে নিব এইভাবে সবটা মাংস কিমা করে নিতে হবে আর শেষে অল্প মাংস রাখতে হবে অল্প মাংসতে আমি ওই কাঁচা লঙ্কা ধনে পাতা আর পুদিনা পাতা সবটা একসঙ্গে পেস্ট করব কারণ সবটা মাংসতে একবারে পেস্ট করা সম্ভব না অল্প অল্প করেই আমি পেস্ট করেছি তো তোমরা ধনে পাতার পরিমাণটা একটু বেশি রেখো তাহলে মাংসতে ধনে পাতার স্মেলটা খুব সুন্দর হবে তো আমি তো আমার কাছে গাছ থেকে তোলা ছিল প্লাস আমার ফ্রিজেও ছিল তো সবটাই দিয়েছি আর এখানে আমি দুটা বড় সাইজের আলুকে আমি সিদ্ধ করে মেস করে নিয়েছি দিয়ে এখানে আমি মাংসটা দেবো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর দেব আমি জিরে গুঁড়ো ও জিরে গুঁড়ো দেওয়ার পর দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা ঝালটা পরিমাণ মতো দিবে আমি চিকেন কাটালাইট একটু ঝাল না হলে ভালো লাগে না পরিমাণ মতো আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি আমচুর পাউডার আমচুর পাউডার মাস দিতেই হবে তাহলে টেস্টটা বেরোবে তো আমচুর পাউডার ছাড়া তো কথাই চলবে না তারপর দিয়েছি আমি পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব আমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করিও আশা করি সবার ভালো লাগবে আমার তো আর আমার বাড়ির লোকের তো খুব পছন্দ হয়েছিল আয়রাও খেয়েছিল সস দিয়ে ওকেও খুব ভালো লেগেছিল তারপর আমি দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ আলু টা দিয়ে দিয়েছি আমি দেখো সিদ্ধ করে রেখেছিলাম যে আলুটা সেটা দিয়ে আমি ভালো করে আবার মেখে নিয়েছি তারপরেই আমি পরিমাণ মতো সাইজ নিয়ে অল্প অল্প করে হাতে আকারটাতেই শেপ দেব তো আমরা বিভিন্ন স্টাইলে শেপ দিতে পারো আমি এই তো দোকানের মতো লম্বা বড় সাইজ করবো না আমি ছোট ছোট সাইজই করব। তো দেখো অল্প অল্প পরিমাণেই নিয়েছি বেশি বেশি নিলে ভিতরে মোটা হয়ে কাঁচা থেকে যাবে তারপর আমি এখানে নিয়েছি একটা বাটিতে দুটো ডিম তাতে একটু লবণ দিয়েছি আমি এখানে অনেকটা পরিমাণই করছি কারণ আমার মায়ের বাড়িতেও দিয়ে পাঠাতে হবে তাহলে দেখো ফার্স্টে এই কিমাটা নিয়ে মাংসের যে ডোটা করা ছিল ওটা ডোটা নিয়ে ফার্স্টের ভি ডিমের মধ্যে কোট করে নেব তারপর এই যে টোস্টের গুঁড়োর ওপর দিয়ে ভালো করে কোট করে নিব এইভাবে দুবার কোট করতে হবে দুবার কোট করলে বেশি ক্রাঞ্চি হবে সবটা কোট করে নেওয়ার পর আমি এখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেলটা বেশি গরম করতে হবে না হালকা হালকা ভেজে ভেজে নিতে হবে আছে দেখবে খুব সুন্দর করে করে লাল আর বেশি কড়া আছে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে হালকাভাবে ভাজলে ভিতরে সেদ্ধ হবে তো খুব সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে এক এক করে সবটাই ভেজে নিব তো অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর সঙ্গে ধনেপাতের চাটনি আর সস্তা